সাগরের চকফুলডুবি মন্দিরতলা এলাকায় ধস নামা নদী বাঁধ পরিদর্শন করলেন সেচ দপ্তরের আধিকারিক কৃষ্ণ গোপাল দাস। নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জোরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন চকফুলডুবি মন্দিরতলা এলাকায় ধস নেওয়া নদী বাঁধ পরিদর্শন করলেন সেচ দপ্তরের আধিকারিক কৃষ্ণ গোপাল দাস। এদিন চকফুলডুবি মন্দিরতলা এলাকায় ধস নেওয়া নদী বাঁধ পরিদর্শনের সময় সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ, মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ মণ্ডল। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। এর পাশাপাশি এদিন সাগর ব্লকের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অধীন সাগরের মহিষামারী এলাকায় ধস নেওয়া নদী বাঁধ পরিদর্শন করলেন সেচ দপ্তরের আধিকারিক কৃষ্ণ গোপাল দাস এবং ওই এলাকার গ্রামবাসীদের সঙ্গে কথাও বললেন তিনি। এদিন ওই এলাকার গ্রামবাসীরা সেচ দপ্তরের আধিকারিকের কাছে হাত জোর করে নদী বাঁধ মেরামতের আবেদন জানান। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরায়। যেটা আমি বলছিলাম যে মাটি দিচ্ছে আমার চলে যাচ্ছে, একদম আমরা নদীর পাশে বাড়ি, আমরা কোনো থাকতে পারছি না এখানে, আমরা খুব চিন্তিত, খুব দুঃখিত, আমরা খুব দুঃখে আছি, আমরা কোথায় আমাদের আজ রাত্রের মধ্যে আবার ভেসে যাব। স্যার এসেছিল, এসে দেখে গেছেন, হাত জোর করে অনুরোধ করে বলেছি, স্যার বলেছে আমি করে দেব, দেখছি বললো। স্যার আজকে এসেছিলেন, স্যার দেখে গেছেন, আজকে যা প্রথম থেকে যা জোয়ার চলছিল আমি ভিডিও করে স্যারদের পাঠিয়েছি, মোটামুটি রাস্তাটা অনেকটা মাটি টেনে নিয়ে চলে গেছে। তো এই মতো অবস্থায় স্যার এসেছে, দেখে গেছেন, মোটামুটি প্রথমে এই 400 মিটার পর্যন্ত আমাদের রাস্তাটা জিও চট এবং ফ্লাইং দিয়ে দ্রুততার সঙ্গে করতে হবে, নাহলে তো আজকে রাতের মধ্যে রাস্তাটা হয়তো ভেঙে যেতে পারে। আর এই বিষয়ে মাসপিনে দেওয়া হয়েছে, আমি আর আমার দাদা হিমাংশুদা গেছিলাম ওখানে, কাকদ্বীপে গেছিলাম, স্যারেদের সঙ্গে দেখা করে মাসপিশন দিয়ে কথাবার্তা বলে এসেছি। ওনারা স্যারেরা বলছেন যে যতটা পারি আমরা চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি কাজটা করা যায়। আজকে আমরা 400 মিটার পর্যন্ত বলেছি স্যারেদেরকে, যাতে 400 মিটার খুব দ্রুততার সঙ্গে করতে হয়, কাজটা যেন সম্পূর্ণ হয়। স্যার আমাদেরকে ভরসা দিয়ে গেছেন যে আমরা দেখছি যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এই কাজটা করে দেওয়ার চেষ্টা করছি। সাগর থেকে ক্যামেরায় শুভ্রাংশু করণের সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে